নমস্কার, ওয়েলকাম টু আনাদার ফিফা 2022 মোবাইল ভিডিও, আর ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ হিডেন জেমস চ্যানেল। এমন একটা সিরিজ যেখানে আমরা কথা বলি এরকম কিছু প্লেয়ারের ব্যাপারে যারা অবশ্যই এই সপ্তাহে নতুন এসছে বটে, কিন্তু তারা তোমার টিমের একটা ভীষণ ইম্পর্টেন্ট পার্ট হয়ে উঠতে পারে, কারণ একটু লোয়ার ওভারঅল হলেও এই কার্ডগুলো কিন্তু অ্যাকচুয়ালি স্ট্যাটসের দিক থেকে এবং বেশ কিছু দিক থেকে অন্য অনেক কার্ডের থেকে অনেকখানি এগিয়ে। অবশ্যই তুমি জানো যে হিডেন জেমস আমরা কথা বলি 97 কার্ডদের থেকে শুরু করে অল দ্য ওয়ে আপ টু 102, এবং আজকে আমাদের হিডেন জেমস শুরু করছে 97 রেটেড রাইট মেড ইতো। অ্যাগেন, জাপানের এই কার্ডটা একটা রাইট মেড, এবং প্রথম জিনিস যেটা লক্ষ্য করার মতো সেটা হচ্ছে যথেষ্ট কনসিস্টেন্ট ট্রেটস, আমি বলবো 4-star উইক ফুট, যথেষ্ট ভালো স্কিল মুভস অ্যান্ড অবশ্যই গুড এনাফ স্ট্যামিনা। এই ক্ষেত্রে মেন হাইলাইটটা যদিও এই কার্ডটার অবশ্যই হচ্ছে পেস আর ড্রিবলিং, আবার হাই মিডিয়াম এখানে ওয়ার্ক রেট আছে, যথেষ্ট ভালো ট্রেটস ইনক্লুডিং স্পিড ড্রিবলার। ন্যাচারালি তুমি বুঝতে পারছো এই কার্ডটার ফোকাস ইজ অন পেস। অল ইন অল এটা এরকম একটা কার্ড যাকে যদি তোমার একটা রাইট মেডের এই মুহূর্তে ফর্মেশনে প্রয়োজন হয় এবং তোমার একটা স্পিডি অপশন দরকার, যে আবার হয়তো শুটিং বা পাসিং এগুলোতে অস্বাভাবিক কিছু ভালো নয় বাট অ্যাকচুয়ালি জায়গা নেওয়ার ক্ষেত্রে পেস এবং চান্সেস ক্রিয়েট করার ক্ষেত্রে যথেষ্ট ভালো, ইতো কিন্তু একটা ভীষণ ভীষণ ইন্টারেস্টিং 97 রেটেড অপশন। বিশেষ করে আমরা এখন জানি জাপান কী ধরনের পারফরমেন্স করছে এই ওয়ার্ল্ড কাপে, মেবি তুমি একটা জাপানের কার্ডকে রাখতে চাও তোমার টিমে। অবশ্যই তার বাইরে ক্রোয়েশিয়ার লিভাজা ইজ দ্য নেক্সট পিক। এখানে যেটা লক্ষ্য করার মতো প্রথমেই সেটা হচ্ছে 5-star উইক ফুট, 4-star স্কিল মুভস, আবার ফিনিশিং ট্রেড যেটা আমাদের টপ স্ট্রাইকারদের থাকে, এবং অ্যাকচুয়ালি মিডিয়াম কিন্তু এখানে এই স্ট্রাইকারের ওয়ার্ক রেট হলেও যথেষ্ট ভালো ট্রেডস, যেটা কিন্তু ইন্টারেস্টিং। এটা 97 কার্ড হিসেবে লং শট টেকার আউটসাইড ফুট শট, অর্থাৎ যে ট্রেডগুলো দরকার সেগুলো রয়েছে, অবশ্যই হাই মিডিয়াম নয় এখানে ওয়ার্ক রেট, যেটা হলে প্রবাবলি একটু বেটার হতো, বাট ইন টার্মস অফ স্ট্যাটস কিন্তু আবার 107 পেস, 109 শুটিং অ্যান্ড 110 ফিজিক্যাল, যেখানে ফোকাস কিন্তু হেডিং অ্যান্ড জাম্পিংয়েও রয়েছে ইন আ সেন্স, যেখানেই 6 ফুট হাইটটা কাজে লেগে যাবে। আবার তোমার যদি 97 ওভারঅলে এরকম একটা স্ট্রাইকারের দরকার হয় যার পেস, শুটিং এবং হেডিং এই কভারগুলো রয়েছে, বাট অ্যাকচুয়ালি ভার্সেস অ্যাট্যাকেও সেই কভারটাও তোমাকে দিতে পারবে, কারণ ওর 5-star উইক ফুটও রয়েছে, একমাত্র তুমি মিস আউট করে যাবে অন দ্য পাসিং এবং তুমি মিস আউট করে যাবে অন দ্য ওয়ার্ক রেট, কারণ এটা মিডিয়াম, সেই ক্ষেত্রে লিভাজা কিন্তু একটা যথেষ্ট ইন্টারেস্টিং পিক, বিশেষ করে 97 ওভারঅলে। অ্যান্ড উইথ দ্যাট উই ক্যান মুভ অন টু দ্য নেক্সট পিক হু ইজ ইন সিরি, অ্যাগেন মরক্কোর আমাদের এই স্ট্রাইকারটা একটা ইন্টারেস্টিং অপশন। কেন? কারণ এই কার্ডটার যে দুটো ট্রেট আছে সেগুলোর জন্য স্পিড ড্রিবলার অ্যান্ড পাওয়ার হেডার পেয়ার্ড উইথ 6'2" হাইট এবং হাই হাই ওয়ার্ক রেট, অ্যাগেন সেকেন্ড স্ট্রাইকার স্কিল বুস্ট নিয়ে সত্যি কথা বলতে এই পেজটা কিন্তু দেখলে তোমার মনে হবে এটা একটা যে কোনো প্রিমিয়াম স্ট্রাইকারের মতোই একটা পেজ, যেখানে যদিও ও সামান্য একটু পিছিয়ে পড়ে আমার জন্য, সেটা হচ্ছে দ্য স্কিল মুভস, সেটা হচ্ছে দ্য উইক ফুট, আবার তুমি এই কার্ডটাকে কিন্তু নিচ্ছ না কোনোভাবেই অ্যাকচুয়ালি চান্সেস ক্রিয়েট করার ক্ষেত্রে, কারণ এই 3-star স্কিল মুভসটা বা ইনফ্যাক্ট আমি বলবো উইক ফুটটায় সামান্য তুমি সেটাতে একটু আটকে যাবে, অ্যান্ড ইভেন দ্য স্ট্যামিনা ইজ অলসো ইন দ্যাট সেন্স একটুখানি অন দ্য ডাউন লো। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাকে বলতে হবে যে এই কার্ডটা একটা যথেষ্ট ভালো সাব অপশন। কেন? কারণ অবশ্যই সাবস্টিটিউটে খুব কম সময়ে কিন্তু অনেকখানি ইম্প্যাক্ট একটা কার্ডে ক্রিয়েট করতে হয়, আর এখন যে কারেন্ট গেম স্ট্রাকচার সেখানে এই স্পিড ড্রিবলার আর পাওয়ার হেডার এই কম্বিনেশনটা সেটা করতেই কিন্তু এক্স্যাক্টলি হেল্প করবে। অনেকটা তুমি ভাবতে পারো এটা একটা লুকাকুর আমাদের যে পুরনো কার্ডটা এসেছিলো আগের ইভেন্টে সেই কার্ডটার মতো কিক অফ রাইভাল রিজে, বাট সেটার একটা আপগ্রেডেড ভার্জন, বিকজ স্পিড ড্রিবলারটা রয়েছে এই ক্ষেত্রে অ্যান্ড হাই হাই ওয়ার্ক রেটটা, আ ভেরি ভেরি সলিড অপশন কিন্তু এটা সাব বেঞ্চের জন্য অ্যান্ড এরকম একটা কার্ডের জন্য যে কিন্তু হেডিং অপরচুনিটিস ক্রিয়েট করতে পারে 45 মিনিটসের পরে। উনাই সিমন, অ্যাগেন একটা কার্ড যার 98 অপশনটাকে আমরা অনেকেই ইউজ করেছি আমাদের টিমে অ্যাজ আ গোলকিপার, এই ক্ষেত্রে উনাই সিমনের যেটা ইন্টারেস্টিং সর্ট অফ আমি বলবো ডাউনগ্রেড, সেটা হচ্ছে ও স্কিল বুস্টটা হ্যাজ বিকাম নাম্বার 1। আমি জানি তোমরা অনেকে রিফ্লেক্সেসই প্রেফার করো ইন দ্য স্কিল বুস্ট, বাট আবার নাম্বার 1 ভ্যান্ডের স্যারেরও স্কিল বুস্ট এবং নাম্বার 1ও কিন্তু রিফ্লেক্সেস যথেষ্ট ভালোভাবেই বুস্ট হয়। ইন দ্যাট রিগার্ড এখানে উনাই সিমনের যে ইনিশিয়াল স্টার্টিং রিফ্লেক্সটা সেটাও কিন্তু যথেষ্ট স্ট্রং ফুটিংয়েই আছে, 123 পেয়ার উইথ 6'3" হাইট, অ্যাগেন একটা কার্ড যাকে নিয়ে এক্সটেন্সিভলি আমি খেলেছি আমার টিমে খুব রিসেন্টলি এই ভ্যান্ডের স্যার আসার আগে অবধি, অ্যান্ড সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি তোমাকে বলতে পারি যে এই যে 2 ওভারঅলটা কার্ডের বেড়েছে, অর্থাৎ আগের 98 থেকে ডিরেক্টলি আপ টু 100, সেটা কিন্তু যথেষ্ট ওয়েল ওয়ারেন্টেড, এবং তোমার যদি একটা 100 রেটেড গোলকিপার দরকার হয়
সেই জায়গা থেকে দাঁড়িয়ে উনাই সিমনকে তুমি যদি পাও গেমে অ্যাজ আ ফ্রি রিওয়ার্ড, অন্য কোনো দিকে তাকানোর দরকার নেই। ব্যান্ডের স্যার যদি তোমার টিমে না থাকে অবশ্যই উনাই সিমন কিন্তু তোমার পরবর্তী গোলকিপার হয়ে উঠতেই পারে। লাপোর্তে আগেন আমাদের স্পেনের সেন্টার ব্যাক, এই কার্ডটার ডিফেন্ডিং এবং ফিজিক্যাল কিন্তু যথেষ্ট স্ট্রং। শুরুতেই অবশ্যই পেসটা তুমি দেখছো সাইটলি অন দ্য লোয়ার সাইড, সেই কারণে এটা ইজ ওয়ান অফ দোজ সেন্টার ব্যাক যাদেরকে তুমি নেবে যদি তোমার একটা রিলেটিভলি স্লোয়ার সেন্টার ব্যাক দরকার হয় টু পেয়ার উইথ আনাদার কার্ড যার আবার পেস অ্যান্ড এভরিথিং ইজ অন দ্য হায়ার সাইড, এ কিন্তু একটু বেশি আগ্রেসিভ। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে 6'3" হাইট মার্কিং এই স্কিল বুস্টটা পেয়ার্ড উইথ অবশ্যই যথেষ্ট ভালো হেডিং স্ট্যাটস, আমি বলবো 118 হেডিং 112 জাম্পিং, মেক্স দিস কার্ড আ ভেরি ভায়াবল অপশন 101-এ। আগেন হ্যাঁ, একটা দিকে হাই অর্থাৎ ডিফেন্সিভ ওয়ার্ক রেট হাই হলে বেটার তো হতো বটেই, বাট অ্যাজ 101 অপশন উইথ গুড এনাফ স্ট্যাটস এই কার্ডটা কিন্তু একদমই ইগনোর করার মতো না, বিশেষ করে সেই 6'3" হাইটটার জন্য। তুমি আসো আগেন একটা 101 রেটেড রাইট ব্যাক এই ক্ষেত্রে, এবং প্রথম জিনিস যেটা তোমাকে লক্ষ্য করতেই হবে সেটা হচ্ছে 5-star weak foot পেয়ার্ড উইথ ইনক্রেডিবলি গুড ডিফেন্সিভ স্ট্যাটস ফর 101 রেটেড কার্ড, আবার 111 ডিফেন্ডিং 107 ফিজিক্যাল। লেটলি আমি লক্ষ্য করেছি রাইট ব্যাকদের ফোকাসটা মেইনলি কিন্তু হয় অন দ্য অ্যাটাকিং থার্ড, আবার এই পেস পাসিং ড্রিবলিং এগুলো, বাট এটা সত্যিই একটা লক্ষ্য করার মতো ব্যাপার যে এই কার্ডটার ডিফেন্সিভ স্ট্যাটস আর দ্য ফোকাস পেয়ার্ড উইথ আবার ব্যালেন্সড বিং দ্য স্কিল বুস্ট, এবং ফাইনালি একটা মিডিয়াম হাই রাইট ব্যাক। আবার আমাদের এই যে হাই মিডিয়াম ওয়ার্ক রেট রাইট ব্যাক যারা রয়েছে তাদের থেকে আ ভেরি ভেরি গুড চেঞ্জ অফ পেস, এবং তুমি আসো যেহেতু 6'2" হাইট একটা মিডিয়াম হাই কার্ড, আমি ডেফিনেটলি তোমাকে এটা বলে দিতে পারি যে ডিফেন্সিভ রাইট ব্যাক হিসেবে এই পেসটা এবং এই যে পুরো স্ট্যাট লাইন আপটা আছে এটা ভীষণ প্রমিসিং, অ্যান্ড তুমি আসো কিন্তু একটা জব ভালো রাইট ব্যাক হয়ে উঠতে চলেছে তোমার টিমে যদি একটা রাইট ব্যাক দরকার হয় সেই ক্ষেত্রে তোমার জন্য। এবার অবশ্যই আমরা চলে এসেছি ইন দ্য টপ লাইন আপ, এখানে 102 কার্ড গুলো যারা এখানে রয়েছে, আর সত্যি কথা বলতে এই 102 কার্ড গুলোর মধ্যে কোনোটাই তুমি যদি পুল করো তাহলে কিন্তু তোমার জন্য সেরকম ভাবে কোনো রিগ্রেট থাকবে না। কেন? কারণ স্টার্টিং অল দ্য ওয়ে ডাউন ফ্রম নিকোলাস সুলে, এখানে সুলে কিন্তু প্রথমেই তোমার নজর কাড়বে ইন দ্য 6'5" হাইট, আবার হ্যাঁ ইঞ্জুরি প্রোন এখানে ট্রেড রয়েছে বটে, বাট তারপরেই যেটা তোমাকে আবার লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে 123 ডিফেন্ডিং পেয়ার্ড উইথ 116 ফিজিক্যাল। আবার এখানে আমাদের স্কিল বুস্ট স্ট্রেংথ যেটা ভীষণ ভীষণ সলিড একটা স্কিল বুস্ট বিশেষ করে ভার্সেস অ্যাট্যাকের জন্য, মার্কিংটা কিন্তু এখানে রয়েছে অ্যাজ দ্য সেকেন্ডারি ট্রেড পেয়ার্ড উইথ হেডিং জাম্পিং, এই যে স্ট্রেংথ স্কিল বুস্টটা এটা সর্ট অফ ডিফেন্ডারদের জন্য একটা ভীষণ ভীষণ অলরাউন্ডের স্কিল বুস্ট আমি বলবো, টু দ্য পয়েন্ট যেখানে হ্যাঁ ও কিন্তু একটু অন দ্য স্লোয়ার সাইড, আর হ্যাঁ ওর এই যে পেসটা এটা কিন্তু খুব বেশি বুস্ট হচ্ছে না একদমই স্কিল বুস্ট দিয়ে, ইনফ্যাক্ট একদমই বুস্ট হচ্ছে না, যেগুলো বুস্ট হচ্ছে সেগুলো হচ্ছে পিওর ডিফেন্সিভ স্ট্যাটগুলো, যেটা বুস্ট হচ্ছে সেটা হচ্ছে এই 6'5" হাইটে হেডিং স্ট্যাটগুলো, যেটা আবার তোমার দরকার হবেই একটা ভীষণ ভীষণ স্ট্রং সেন্টার ব্যাক হিসেবে নিকোলাস সুলে কিন্তু তোমার ব্যাক লাইন আপে ডাইরেক্টলি চলে আসতেই পারে, এবং আবার 6'5" হাইট। আই মিন অবশ্যই উইথ দ্যাট আমরা চলে এসেছি ইন দ্য লাস্ট টু কার্ড যারা সর্ট অফ এই পার্টিকুলার লাইন আপের হাইলাইট, এবং অবশ্যই লাস্ট কার্ডটায় যাওয়ার আগে আমি কথা বলবো অ্যাবাউট পেদ্রি। পেদ্রি ইজ সাচ আ গ্রেট অপশন এই ক্ষেত্রে অ্যাজ আ সেন্টার ম্যাট, আবার স্ট্যামিনা অ্যাবাভ বোর্ড যেখানে তোমাকে এই কার্ডটাকে নিয়ে ভাবতেই হবে না তুমি যদি ওকে নিয়ে খেলাও, অ্যান্ড সলিড প্লেয়ার একটা ট্রেড যেটা আবার একটা সেন্টার মিডের জন্য যথেষ্ট ভালো যদি ওর ডিফেন্ডিং স্ট্যাটসটা থাকে, আমি বলবো এই ক্ষেত্রে 101 ডিফেন্ডিং 103 ফিজিক্যাল ইজ ডিসেন্ট, কারণ এই কার্ডটা ইজ রিয়েলি নট আ ডিফেন্সিভ সেন্টার মিড, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিছুটা কাভারও পাচ্ছে এখানে, ইনফ্যাক্ট ভিশন আমাদের যে স্কিল বুস্টটা আছে সেটা আবার তুমি জানোই সেন্টার মিডদের জন্য একটা ভীষণ কমন এবং যথেষ্ট ভালো স্কিল বুস্ট পেয়ার্ড উইথ 115 পেস, যেটাই তুমি সর্ট অফ মিস আউট করে যাচ্ছিলে যদি তুমি কোভাসিচকে নাও। সো একটা পেসি এবং ভীষণ ভীষণ অ্যাটাকিং মাইন্ডেড সেন্টার মিড যদি তোমার দরকার হয় যে কিন্তু আবার পুরো 90 মিনিটস অফ দ্য পিচ লাস্ট করবে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে পেদ্রি ইজ দ্য অপশন ফর মি। আগেন 102 রেটেড কার্ড, ভাবাই যায় না এত ভালো স্ট্যাটস এখানে। অ্যান্ড দ্য লাস্ট কার্ড ফর আজকের এপিসোড অফ হিডেন জেমস ইজ ডেভিড, জোনাথন ডেভিড। আগেন তুমি জানো এই টিম অফ দ্য ইয়ারে রেট্রো স্টারস এ ফিচার পেয়েছে ওয়ান্স ইন আ ওয়াইল, এবং এই ক্ষেত্রে দিস কার্ড হ্যাজ ইনসেন স্ট্যাটস, 119 পেস 122 শুটিং পেয়ার উইথ
117 dribbling and second striker is the skill boost jar mane finishing agility shot power aro further boost hoche 5 star weak foot niye high work rate niye ebong solid player trait diye this card is an absolute complete card in fact jeta mojar byapar seta hocche or height is a little bit on the lower side 5 foot 11 but or heading and jumping ei trait gulo kintu Erling Haaland একটা 6'4" কার তার থেকে বেশি ইনফ্যাক্ট সেই সব কিছুই আমাকে প্রম্পট করে জোনাথন ডেভিডকে নিতে আমার টিমের জন্য এবং এখানে তুমি দেখতে পাচ্ছ ডেভিড ইজ মাই স্টার্টিং স্ট্রাইকার এই মুহূর্তে অবশ্যই দিস কার্ড ইজ অ্যান অ্যাবসলিউট হিডেন জেম অ্যারাউন্ড 6 মিলিয়ন অ্যাগেন 5.7 মিলিয়নে এই ধরনের ট্রেডস পেয়ার্ড উইথ এত ভালো পেস এত ভালো শুটিং দেখা তো যায়ই না এবং অবশ্যই আরও যেটা দেখা যায় না সেটা হচ্ছে একটা হাই স্ট্রাইকার উইথ এভরিথিং অন দ্য প্লাস সাইড এখানে একমাত্র পাসিংটা ছাড়া যেটা ও সামান্য একটু পিছিয়ে পড়ছে কারণ এটা বুস্ট হচ্ছে না সেভাবে স্কিল বুস্টে দিস কার্ড ইজ সো ওয়েল রাউন্ডেড যে আমি একটু আশ্চর্যই হয়েছি এই কার্ডটা 102 এসছে এবং আমি তোমাকে ডেফিনেটলি এটা বলতে পারি যে তোমার যদি এরকম একটা কার্ড দরকার হয় হু ইজ আ কমপ্লিট স্ট্রাইকার শুটিং থেকে শুরু করে পেস থেকে শুরু করে সমস্ত কিছুর ক্ষেত্রে 102 ওভারঅলে ডেভিড ইজ দ্য হিডেন জেম আমাদের এই সিরিজের এই এপিসোডের হাইলাইট অ্যান্ড আমাদের ডেভিডকে নিয়ে অবশ্যই আজকের এপিসোড অফ হিডেন জেমস আমরা এখানেই শেষ করব অবশ্যই এরকম যদি কোনো কার্ড থেকে থাকে যাকে তুমি নিয়ে খেলছো এখন এই গ্রুপগুলোতে বাট তোমার মনে হয় যে সেই হিডেন জেমসের ফিচার পাইনি তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না থ্যাংকস ফর ওয়াচিং খুব তাড়াতাড়ি দেখা হবে একটা FIFA 2022 মোবাইল ভিডিওতে বাই বাই